নমস্কার বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি গাজন নিউটন ইউটিউব চ্যানেলে। আবার শিশু মৃত্যু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত বৃহস্পতিবারই তিনটি শিশুর মৃত্যু হয়েছিল। রাতের দিকে নতুন করে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে। গত দুদিনে মোট পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে। একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ চত্বরে। যদিও মেডিকেল কলেজ সূত্রে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যে কোনো ধরনের ঘটনা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই দুই শিশুর মৃত্যু হয়। প্রথমত আসমা খাতুন নামে নয় মাসের এক শিশু গতকালকে ভর্তি হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর শ্বাসকষ্ট নিয়ে। চিকিৎসা চলাকালীন ভোর রাতে মৃত্যু হয় ওই শিশুর। শিশুর মা রাকিমা বিবি জানান, তাদের বাড়ি পরানপুর ঝাড়খণ্ড এলাকায়। গত চার দিন আগে প্রচণ্ড জ্বর নিয়ে সেখানে ভর্তি হয়েছিল ঝাড়খণ্ডের একটি হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেখান থেকে চিকিৎসার জন্য আমি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। অন্যদিকে শুক্রবার সকালে আরেকটি শিশুর মৃত্যু হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছিল জানিয়ে তোলপাড় শুরু হয়েছিল। জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন তারা বলে হাসপাতাল সূত্রে খবর। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, জ্বরে মৃত্যু হয়নি তাদের। তবে শিশু মৃত্যু হয়েছে কী কারণে মৃত্যু তা খতি দেখা হচ্ছে। তবে শুধু মালদা নয়, উত্তরবঙ্গ জুড়ে জ্বর নিয়ে হাসপাতালগুলিতে শিশুরা ভর্তি হচ্ছে। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা সব জায়গাতে চিত্রই একই। মালদা মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে এখনও পর্যন্ত বহু শিশু জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রয়েছে। তবে করোনার তৃতীয় ঢেউয়ের কারণে জ্বর কিনা তাও সন্দেহের বাইরে নয়।